হ্যালো ভিউয়ার্স, আমি তাজিন রহমান। আপনাদের সকলকে আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। একদম ইফতারি টাইম হয়ে গেছে, তো একটু পর ইনশাল্লাহ আমরা ইফতারি করব। তো আজকে অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করি। আর আজকে তো কোনো কাজও নাই তেমন, ইফতারি কোনো ঝামেলা নাই, বিকজ আজকে আমরা সব কেনা ইফতারি দিয়ে ইফতারি করছি। আমরা নর্মালি প্যান্ডেমিক ছাড়া আরও এক দেড় বছর আগে, যেটা মানে এর আগের বছরও তো প্যান্ডেমিক ছিল, তো এর আগে আমরা প্রতিবার প্যান্ডেমিক যখন ছিল না তখন আমরা একদিন বাইরে ইফতারি করতাম। সো বাচ্চারাও খুশি হবে। তো আমি আর আমার হাজব্যান্ড আজকে সারাদিন একটা কাজে বাইরে ছিলাম, তো আসার সময় আমরা সব ইফতারি কিনে নিয়ে এসেছি, তো এখন এগুলোই শেয়ার করি। আমি আজকে এখন একটা মাঠা তৈরি করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জগে টক দই ঢেলে নিচ্ছি। মাঠার রেসিপিটা আমার এর আগের কোনো একটা ব্লগে আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন বা আমি ডিসক্রিপশন বক্সে সেটা শেয়ার করে দিব। আমি আজকে আর আপনাদেরকে এটার রেসিপিটা দিচ্ছি না, বিকজ এটা অলরেডি রেসিপি দেওয়া আছে। তো এখন মাঠাটা হয়ে গেছে, এগুলো আমি এখন গ্লাসে সার্ভ করে দিচ্ছি। এরপরে আমি যেটা করব, লেমন জুস তৈরি করব। আমি তিনটা লেবু এখানে কেটে রেখেছি, এখন এটার জুসটা বের করে নিব। আপনারা হয়তো বা শরবত, ওই অনেকে চামিচ দিয়ে নেড়ে নেড়ে শরবত করেন, বাট আমিও ওভাবেও করি। বাট আমি এখন ম্যাক্সিমাম টাইমে যেটা করি, ব্লেন্ডারে করে নিই, ওইটার স্বাদও কিন্তু খুব ভালো আসে। তো আমি যেভাবে করে জুসটাকে বের করে নিচ্ছি, তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর ডিটেইল রেসিপিটা আপনারা চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে পরে এটার জন্য একটু রেসিপি করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন পানি দিয়ে এখানে আমি লেমন জুসটা শেয়ার মানে ঢেলে দিচ্ছি এখানে। তো এরপরে আমি এখানে সুগার অ্যাড করব। এর আগে আমি একটু কাপটা খুলিয়ে নিচ্ছি, যাতে লেবুর রসটা একটু খুব ভালো মতো আমি বের করে নিতে পারি। এটা আগে দেখতাম আমার মা খালারা করতেন এভাবে। তো যাই হোক, এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি এখানে, চিনি দিয়ে অ্যাড করে দিচ্ছি। তো এরপরে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই তো খুবই সিম্পল ইজি একটা রেসিপি। আর এই যে এখন আমি লেমন জুসটাকে সার্ভ করে নিচ্ছি। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে সালাদ তৈরি করব। আমি কিছু কিউকাম্বার আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এখন এগুলোকে কেটে সালাদ তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিউকাম্বারের স্কিনটাকে আগে ছিলে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। এরপরে এটা দিয়ে সালাদ তৈরি করব, সাথে একটা টমেটো ইউজ করব। তো এই যে আমার সালাদ হয়ে গেল ভিউয়ার্স। এরপরে আমি যে এটা করব, এইটাকে ক্যান্টালোপ বলে, বা আমরা এটাকে একটা বিদেশি তরমুজও বলতে পারি, ইয়েলো কালারের স্কিন, এটা কেটে নিব। এটা আমার কাছে দেশি তরমুজই ভালো লাগে, এটার দামও একটু বেশি নেয়, এটা বোধহয় কেজি নিয়েছে 100 টাকা কেজি। আর এটার টেস্টটাও খারাপ না, আমি খেয়েছি যখন ভালো লেগেছে, বাট আমাদের দেশি তরমুজটা আমার বেশি ভালো লেগেছে। সো এটা সার্ভ করা হয়ে গেল। এরপরে দেখুন আমরা আজকে যা যা ইফতারি কিনে এনেছি এগুলো সব প্যাকেট করা আছে। আমি গাড়িতে বসাছিলাম, আমি জানি না আমার হাজবেন্ড কী কী কিনেছে, সো আপনাদের সাথেই এখন দেখব উনি কী কী কিনেছেন। এখানে দেখতে পাচ্ছি চিকেন গ্রিল। তো আমার চিকেন গ্রিলটা আমার হাজব্যান্ড আর আমার ছেলে ইফতারির সময় খেয়ে বলেছে যে তোমারটাই, আমি যেটা বাসায় করেছিলাম চিকেন গ্রিল ওইটাই নাকি বেশি মজা হয়েছিল। তবু আমি মনে করি মাঝে মাঝে কিনে খাওয়া উচিত, কারণ সবসময় একঘেয়েমি চলে আসে আমার কাছে। তো কিনে মানে মাঝে মাঝে মানে রেস্টুরেন্টের খাবার কিনে খেতে খুবই ভালো লাগে। সো দেখতে পাচ্ছেন এখানে মোটা জিলাপিও আছে, আমার ফেভারিট, তাই আমার হাজব্যান্ড জিলাপিটা নিয়েছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আর কি কী আছে সেটা শেয়ার করবো আপনাদের সাথে। এরপরে সম্ভবত ও এটা হচ্ছে আপনার চানা, কী বলে এটাকে, চানা বুট ভুনা, হ্যাঁ এটা এনেছে। এরপর আমি এতগুলো ইফতারি আসলে এভাবে সার্ভ করা যাচ্ছে না, সেই জন্য আমি সবাইকে প্লেটে প্লেটে বেড়ে দিব। এখন আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি, সেই প্লেটে আমি সুন্দর করে ইফতারিগুলোকে সার্ভ করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখন একটা প্লেট নিয়ে নিচ্ছি, এই যে প্লেটে করে এখন ইফতারিগুলোকে সুন্দর করে সাজিয়ে দিব সবাইকে, প্রত্যেকে এক আলাদা আলাদা করে প্লেটে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে একটা অন্থন রাখলাম, একটা জালি কাবাব, এক পিস কী এনেছে, এটা আলুর চপ, আলুর চপ, আর এনেছে হচ্ছে ওই যে কী বলে এটাকে, চানা বুট ভুনা, হ্যাঁ ওটা আমি সবাইকে একটু একটু করে দিচ্ছি। আর এক পিস এখানে গ্রিল চিকেন, আর পরোটা এনেছে, এক পিস পরোটা দিয়ে দিলাম এক সাইডে, পরোটাটা দিয়ে দিচ্ছি। আর আজুয়া খেজুর ঘরে ছিল, এক পিস খেজুর দিয়ে দিচ্ছি এখানে। তো এ তো এভাবেই এখন খেজুরটা দিয়ে দিলাম, প্লেট সাজানো হয়ে গেল। আর যেটা উনি এনেছেন সেটা হচ্ছে হালিম,
সো আপনারা দেখুন হালিম হালিমটা আমি পরে আমরা বেড়ে নিব, তো হালিম হালিমটাও টেবিলে থাকবে। আর টেবিল সাজানোটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন টেবিলটা সাজিয়ে আমরা এখন ইফতারি করতে বসবো। আর আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। তো আল্লাহ হাফেজ।